So hello friends, assalamu alaikum. This is Hasan Chaudhary Lincoln. Welcome to my channel Hasan the Rider and welcome to my new video. So আজকে অনেক দিন পর ভিডিও ক্রিয়েট করতেছি। মাঝখানে অনেক দিন আপনাদের সাথে আমার দেখা হয় নাই, ভিডিও দেওয়া হয় নাই। আজকে থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দেওয়া হবে। এর আগেও আমি বহুবার বলছি যে রেগুলার ভিডিও দিব, কিন্তু দিতে পারি নাই। আর রিসেন্ট যে মানে লং টাইম আমি অ্যাবসেন্ট ইউটিউব থেকে, সো এটার মূল কারণ হচ্ছে আমার ডিভাইস ঠিক ছিল না। আর ডিভাইস ঠিক না থাকার কারণে আমি চিন্তা করলাম যে নতুন ডিভাইস ছাড়া আমি ভিডিও করব না, আর এছাড়াও কিছু ব্যস্ততার কারণে আমি সুযোগ করতে পারিনি। সো ফাইনালি আমি আমার ভিডিও করার যে ডিভাইস আমি চিন্তা করতেছিলাম, সো ওইরকম একটা ডিভাইস আমি খুঁজে পেয়েছি এবং সেই ডিভাইসটা আমি নিয়ে নিয়েছি এবং শুরু করে দিয়েছি ভিডিও। সো আমি এই ডিভাইসটা সম্পর্কে আজকে কথা বলবো, বেসিক্যালি কোন ডিভাইসটা নিয়ে আমি নতুন করে আবার শুরু করতেছি, আর ওই ডিভাইসটা কোত্থেকে নিলাম, কীভাবে নিলাম, কীরকম মানে কীভাবে দাম, কত দাম পড়লো, কী আসল বিষয়, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সো দেরি না করে ইন্টার পর সোজা মেইন পার্টে। ফাইনালি আমি ইবালি থেকে প্রোডাক্ট পেয়ে গেছি, আর এখন বাসায় উঠতেছি। বাসায় উঠে এটা আনবক্সিং করব। তো দেখি and go ahead. Rolls Royce, Lamborghini, Blue Medina, always beaming, rag top, chrome pipes, blue lights, out of sight, long wave, sold in, say it again, sold in, make that money, throw it in, booty bouncing, go ahead. Rolls Royce, Lamborghini, Blue Medina, always beaming, rag top, chrome pipes, blue lights, out of sight, long wave, sold in, say it again, sold in, make that money, throw it in, booty bouncing, go ahead. Rolls Royce, Lamborghini, Blue Medina, always beaming, rag top, chrome pipes, blue lights, out of sight, long wave, sold in, say it again, sold in, make that money, throw it in, booty bouncing, go ahead. সো অলরেডি থাম্বনেইলে বুঝে গেছেন যে আসলে আজকের ভিডিও টপিকটা কি। তারপরে বলতেছি আমি ইভালি থেকে লাস্ট কিছুদিন আগে একটা ফোন অর্ডার করি, পোকো এক্স থ্রি। সো পোকো এক্স থ্রির টোটাল ডিটেলটা দেখে আমার যেটা মনে হয়েছিল যে আমি যেরকম একটা ডিভাইস আমার ভিডিওর জন্য খুঁজতেছিলাম, ঠিক সেম একটা ডিভাইসই হচ্ছে পোকো এক্স থ্রি। দ্যাটস ওয়াই আমি আর দেরি না করা
যেহেতু কিছুটা কমেও পাইতেছি, সো ডিভাইসটা ইভালিতে অর্ডার করে দিছি। সো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি ইভালিতে অর্ডার করা প্রসেসিংটা এবং ইভালি থেকে আমার হাত পর্যন্ত এই ডিভাইসটা আসা টোটাল ডিটেলটা আলাপ করব। আর অলরেডি আমি পোকো এক্স থ্রির বক্স ওপেন করে ফেলছি, আনবক্সিং ভিডিওটা আপনারা দেখছেন। সো বক্সে বেসিক্যালি একটা ফোনের সাথে যা যা থাকে সবই আছে। লাইক বক্সে আমার পোকো এক্স থ্রির মেইন ডিভাইসটা ছিল, সাথে ছিল একটা চার্জিং অ্যাডাপ্টার, একটা ডাটা কেবল, আর হচ্ছে এক সাথে আর একটা সিলিকন কাভার, একটা গাইড বই, আর হচ্ছে একটা সিম ওপেনার। তো এই নিয়ে হচ্ছে পোকো এক্স থ্রির প্যাকেজ। তা অনেকেই হয়তো ইভালিতে অর্ডার করছেন আমি জানি, কিন্তু অনেকেই হয়তো ইভালিতে অর্ডার করতেছেন না, আবার অনেকে হয়তো ভয় পাচ্ছেন, অনেকে হয়তো একাধিক পণ্য অর্ডার করছেন। তারপরও আমি জাস্ট আমার একটা সামান্য এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আজকে। আর প্লিজ ভাই, সবার কাছে একটা রিকোয়েস্ট, কেউ আমার ইভালি দালাল মনে করেন না, আমি জাস্ট একটা ফোন কিনছি, এটার এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের কাছে আসছি, দ্যাটস ইট। সো পোকো এক্স থ্রি প্রো এই ডিভাইসটা আমি লাস্ট 8 মে ইভালিতে সাইক্লোন অফার অর্ডার করি। সো অর্ডার করার সময় আমি এটার প্রাইস পাইছি 23,999, মানে 24,000 টাকা, আর এটার মার্কেটে প্রেজেন্ট প্রাইস হচ্ছে 29,000+। সো প্রাইসের তারতম্যটা আসলে অনেক। তখন আমি চিন্তা করলাম যে এইরকম একটা বাজেটে আমি আমার কাঙ্ক্ষিত একটা ফোন পাইতেছি, একটা ডিভাইস পাইতেছি, যে ডিভাইসটা দিয়ে আমি আমার চাহিদা পূরণ করতে পারবো। সো ফাইনালি আমি আসলে অর্ডারটা করি, এবং অর্ডারটা করার পর থেকে আমি আসলে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমি যে অর্ডারটা করলাম, অর্ডারটা করার পর পরই তো মানে বিভিন্ন চিন্তা মাথায় ঢুকে গেছে, নেগেটিভ যে আসলে পাবো কি না, কতদিনে পাবো, আর এছাড়াও মানে দেখা যাবে যে ফাইনালি আমি ফোনটা না পেয়ে যদি আমি ক্যাশব্যাক পাই, মানে সব কিছু মিলে আমার ভিতরে একটা মানে ভয় কাজ করতেছিল। সো ভয়টা ভাঙলো হচ্ছে ঠিক 8 তারিখের পর ওয়েট করতে করতে 24 তারিখ। 24 তারিখ আমার ভয়টা ভাঙার মূল কারণ হচ্ছে কারণ তখন আমার কাছে ইভালি থেকে একটা মেসেজ আসে যে আমার ফোনটা শিফট হয়েছে। তো শিফট হয়েছে কোথায়? আমার কাছে একটা মেসেজ আছে রেডেক্স কোম্পানির কাছে আমার ফোনটা দেওয়া হয়েছে আমার কাছে পৌঁছানোর জন্য। সো আমি খুব মানে খুশি, সাথে সাথে মেসেজটা পায় যে ও 26 তারিখ, মানে 8 তারিখ থেকে 26 তারিখ, এটা খুবই কম সময় আমার জন্য যে এত তাড়াতাড়ি ফোনটা শিফট হয়ে গেছে। দেন আমি ওয়েট করা শুরু করলাম যে রেডেক্স আমাকে কবে ফোনটা দিবে। তো রেডেক্স থেকে আমি 26 তারিখে একটা মেসেজ পাই যে তারা আমার ফোনটা প্রসেসিংয়ে রাখছে, সো তাদের মানে প্রসেস শেষ করে আমার কাছে আসবে। তো তারা আমাকে একটা ট্র্যাকিং লিঙ্ক দিছে, সেই লিঙ্কে ক্লিক করলে আমি দেখতে পাই যে আমার ফোনটা কত দূর আছে, এবং সেই লিঙ্কে একটার পর একটা মেসেজ আসা শুরু করলো যে আমার ফোনটা এখন তাদের প্যাকেজিং সেক্টরে আছে। দেন ওখান থেকে আমার ফোনটা চলে গেছে ডেলিভারি সেকশনে, দেন ওইখান থেকে যেই ডেলিভারি ম্যানের কাছে পাঠানো হয়েছে সেই ডেলিভারি ম্যানের নাম্বার সহ আমাকে একটা মেসেজ পাঠানো হয়েছে, এবং এটা হচ্ছে 29 তারিখ। 29 তারিখ আমি নাম্বারটা পাই, পাওয়ার পর আমি তাকে একটা ফোন দিই যে ভাইয়া আমি আপনার নাম্বারটা রেডেক্স থেকে আমাকে দেওয়া হয়েছে, আপনি আমার একটা পার্সেল নিয়ে আসতেছেন, আপনি কত দূর আছেন। মানে আমার ভিতরে আসলে মানে খুব মানে কি বলবো, মানে যে কখন পাবো ফোনটা এইটা নিয়ে যে আমি এক্সাইটেড, এই জন্য তাকে ফোন মানে সে আমাকে ফোন দেওয়ার আগেই আমি তাকে ফোন দিয়ে দিছি। তো ফাইনালি সে আমাকে বললো যে ভাই আমার আধা ঘন্টা লাগবে, আমি আপনার কাছাকাছি আসি, আপনার অ্যাড্রেসটা কনফার্ম করেন। আমি অ্যাড্রেসটা বলার পর সে বললো যে আমি কাছাকাছি আসি, আমার আধা ঘন্টা লাগবে, আর যদি আপনি আমি এখন যেখানে আছি সেখানে আসতে পারেন তাহলে আমি আপনাকে এখনই দিয়ে দিতে পারবো। সো বেসিক্যালি আমার বাসা থেকে তার পজিশনটা ছিল ঠিক 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। সো তখন আমি চিন্তা করলাম যে আধা ঘন্টা ওয়েট করার থেকে আমি 5 মিনিট হেঁটে যাই। আমি সাথে সাথে বাসা থেকে নেমে 5 মিনিট হেঁটে তার কাছে গেলাম, তার থেকে ফোনটা নিলাম, বাসা চলে আসলাম, ফোনটা আমার হাতে চলে আসলো এবং আমি খুশি। সো থ্যাংক ইউ ইভালি এরকম একটা সুন্দর প্রোডাক্ট হাতে পৌঁছাই দেওয়ার জন্য। আর আশা করি যারা এখনও পেন্ডিং আছে ইভালি তাদের প্রোডাক্টগুলো খুব দ্রুত প্রসেস করে ফেলাবে, আর যারা এখনও অর্ডার করতে চিন্তা করতেছেন আমার কাছে মনে হয় ইটস সেফ, আপনি চাইলে অর্ডার করতে পারেন। আর কনফিউশন থাকলে আসলে অর্ডার করার প্রয়োজন নাই, আমি আপনাকে রিকমেন্ড করতেছি না যে অর্ডার করেনি, বাট আমার কাছে মনে হয়েছে সেফ। আমি ফোনটা ছাড়া আরও কয়েকটা জিনিস অর্ডার করছি। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আর নেক্সট প্রোডাক্টটা আসার সাথে সাথে ভিডিও আপলোড করে দিব, আর বেল আইকন চাপ দিয়ে দিবেন, এতে করে আপনি আমার নেক্সট ভিডিওটা দেখে ফেলবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, আর নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানায়। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, আসসালামু আলাইকুম। We'll be right back.